নমস্কার বন্ধুরা, এটা সপ্তমী পুজোর ব্লগ। তো সপ্তমী পুজোতে আমি বিলোনিয়াতে ছিলাম, তোমাদেরকে বললাম। তো যাই হোক, সপ্তমী পুজোতে আমরা সন্ধেবেলা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি যে বিলোনিয়া মহামায়া কালীবাড়ি খুব সুন্দর করে করা হয়েছে। যারা দেখোনি তারা চটপট গিয়ে দেখে নাও। আর মহামায়া কালীবাড়ির ওখানে যে পুজোটা হয় সেটাও তোমাদেরকে দেখালাম। তো এখন দেখো, আমরা হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি, তো এক জায়গায় বসেছি, কারণ হেঁটেই দেখতে লাগবে, একটা গাড়ি রিক্সা কিছুই নেই। তো যাই হোক, হেঁটে দেখার মজাও আলাদা। তো এখানে দেখো আমরা বসে পড়েছি, আর এখানে এসে পড়েছি, একটা পুজো হচ্ছে এখানে। এই ক্লাবটার নাম আমি ভুলে গেছি, তো এটা বিলোনিয়া স্মৃতি মন্দিরের কাছেই। তো যারা জানো অবশ্যই কমেন্টে জানাবে। দর্শন করতে এসে দেখলাম এখানে আরতি করা হচ্ছে। তো আরতি হচ্ছে মানে নাচানাচি হচ্ছে, দেখতে পাচ্ছ। আর আমার মেয়ে আর আমার ভাইয়ের মেয়েও শুরু করে দিয়েছে নাচা। ওদের তো এটাই আনন্দ, তাই না বলো? পুজোতে তো ওদের এটাই আনন্দ। তো এখন আমরা চলে যাচ্ছি আরেকটা পুজো দেখতে। আর এখানে দেখা হয়ে গেল আমাদের বাবার বাড়ির কাছেই দুই বৌদির সাথে। তো বৌদিরাও বেরিয়েছে, দুই বৌদিও বেরিয়েছে, আমার বৌদি সহ তিন বৌদি হয়েছে। তো তিন বৌদির মাঝখানে আমি এক ননদ, বুঝতে পারছো? তো যাই হোক, বৌদিদেরকেও একটু দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন যাচ্ছি আমরা যোগমায়া কালীবাড়ি। তো বিলোনিয়া যোগমায়া কালীবাড়িতে এখানেও খুব বড় করে, খুব সুন্দর করে পুজো করা হয়। তো খুবই সুন্দর করে সাজানো হয়েছে, চলো দেখি আর তোমাদেরকেও দেখাই। তো এই দেখো, খুবই সুন্দর করে মানে মন্দিরটা সাজানো হয়েছে। এই দেখো চারিদিকে লাইট, ফুল, এত সুন্দর লাগছে, মানে ভীষণ ভালো লাগছে এখানে এসে। তো দেখো সবাই প্রণাম করছে, এখানেও আরতি চলছে, দেখতে পাচ্ছ? এখানেও আরতি চলছে। তো আমরা বৌদিরা, সব বৌদিরা মিলে কিছুক্ষণ দাঁড়ালাম, ফটো তুললাম, কিছুক্ষণ সময় কাটালাম এখানে। তারপর এখন আমরা চলে যাব আরেকটা পুজো দেখতে। এই দেখো এখানে যে শিব পার্বতীর মূর্তিটা, এতটা ভালো লাগছে, কি বলবো, ভীষণ সুন্দর লাগছে আমার কাছে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, অনেক বছর পরেই বাবার বাড়িতে এসে পুজো দেখছি বিলোনিয়াতে। অনেক বছর হয়ে গেছে দেখার হয় না বিলোনিয়াতে পুজো। তো দেখো উপরে কি সুন্দর করে ফুল লাগিয়েছে। তো যাই হোক, এখানে পুজো দেখা আমাদের হয়ে গেছে, এখন আমরা আবার চলে যাচ্ছি আরেকটা পুজো দেখতে। তো চলো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, তো তোমাদেরও আশা করছি ভীষণ ভালো লাগবে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ছেলে মেয়ের ভীষণ খিদে পেয়ে গেছে, তো বলছে চাট খাবে। তো এখন চাটের জন্য এখানে অপেক্ষা করছে। তো চাট টাট খেয়ে আমরা চলে যাব আরেকটা পুজো দেখতে। তো দেখো বন্ধুরা, আমরা এসে পড়েছি ইউনিটি ক্লাব। তো ইউনিটি ক্লাবে এসে দেখো এখানে প্যান্ডেলটা আমার খুবই সুন্দর লেগেছে। তো দেখো খুবই সুন্দর লেগেছে আমার কাছে প্যান্ডেলটা। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর চলো এখন ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। তো এই পুজোটা আমার ভালো লেগেছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ইউনিটি ক্লাব, ইউনিটি ব্যায়ামাগার ক্লাব। তো চলো এখন ভেতরে যাই। এই দেখো উপরটাও খুব সুন্দর করে করা হয়েছে, ওয়াও দারুণ হয়েছে, আমার কাছে তো ভীষণ ভালো লাগছে। এই দেখো, তো এখানে মোটামুটি লোকজন আছে।
সবাই ফটো তুলছে, ভিডিও করছে, দেখতে পাচ্ছ? ওয়াও, খুবই সুন্দর হয়েছে এখানে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে। এই যে দেখতে পাচ্ছ মায়ের মুক্তিগুলোর সাথে সাথে, মানে কি সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছ? তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা। এই পুজোটা বিলোনিয়া ইউনিটি ক্লাব, এ দেখো উপরটাও খুবই সুন্দর করে করা হয়েছে দেখতে পাচ্ছ? ওয়াও, খুব সুন্দর হয়েছে। তো চলো এখন আমরা, মানে ইচ্ছে করছে না এখান থেকে যেতে, সত্যি ভীষণ ভালো লাগছিল। তো চলো কি করা, এখন অন্য পুজো তো দেখতে হবে। তো এখন দেখো বাইরে এসে আবার দেখাচ্ছি, খুবই সুন্দর লেগেছে পুজোটা। তো এখন এসে পড়েছি দেখো আবার খাওয়া দাওয়া করতে, ওখানে তো ঠিকভাবে খাওয়া হয়নি, তো এখানে আমাদের এত হাঁটাহাঁটি হয়েছে যে ভীষণ খিদে পেয়ে গেছে। তো পুরি সবজি খাবে, পুরি সবজি খাচ্ছে, বদি খাচ্ছে দই। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা এসে পড়েছি ব্লাড মাউথ ক্লাব। তো এখানে এসেও তোমাদেরকে প্যান্ডেলটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো খুবই সুন্দর করে করা হয়েছে। এখন যাব ভেতরে, আর তোমরা আমার পুরো ভিডিওটা দেখে কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওর মাধ্যমে তোমরা কয়টা পুজো দেখেছো বিলোনিয়ার। তো যাই হোক, এখন দেখো আমরা ভেতরে এসে পড়েছি, আর এখানেও মায়ের মানে মুখটা ভীষণ সুন্দর লাগছে, বিশেষ করে মায়ের শাড়ি পরাটা আমার দারুণ লেগেছে সত্যি, এখানেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর দেখো চারদিকটা একটু ঘুরে দেখাচ্ছি, এই দেখো ভোলে বাবা, তো মায়ের মুখটা দেখো কত বড় করে করা হয়েছে, আর ভীষণ ভালো লাগছে দেখতে। আর এখানেও দেখো ভোলে বাবা। তো চলো এখন যাই আরেকটা পুজো দেখতে। আমরা এসে পড়েছি ওরিয়েন্টাল ক্লাব, আর এখানে এসে প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লাইটিংগুলো। আর এখানে প্রতি বছর খুব সুন্দর করে পুজোটা করা হয়, কিন্তু এবছর আমরা দেখতে পারিনি, কারণ এখানে পুজো দেখতে হলে খেতে হবে বাঁশ, বুঝতে পারছো? বাঁশ দিয়ে রেখেছে, কারণ লোকের ভিড় হয়ে গেছে, যার কারণে বাঁশ দিয়ে রেখেছে। তো যদিও আমার বর গিয়েছে ভেতরে, গিয়ে দেখে এসেছে, তো আমি যতটুকু পেরেছি বাইরে থেকে ক্যামেরা বন্দি করেছি, আর তোমাদেরকেও দেখাচ্ছি, নিজেও দেখেছি, কারণ বাচ্চারা ভীষণ ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে, বুঝতে পারছো? এতটুকু রাস্তা হেঁটে হেঁটে পুজো দেখা অনেক কষ্ট, তো ওরা বাচ্চা মানুষ এতটুকু করেছে সেটাই যথেষ্ট। তো আমি আর ভিডিওটা বড় করব না, এখানেই রাখবো। তো তোমাদের কাছে কেমন লেগেছে সবগুলো পুজো, আর কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা বন্ধুরা, বাই বাই।